নিজের শরীরটা যতই খারাপ হোক সংসারের কাজকর্ম তো গুছিয়ে করতেই হবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, আমার শরীরটা একটু খারাপ। তো এখন সকাল 6টা বাজে। ওয়েলকাম ব্যাক টু শরমিকা ব্লগ। বাচ্চাদের টিফিন রেডি করার জন্য উঠে পড়তে হয়েছে, তো বাচ্চাদের স্কুলের জন্য টিফিন রেডি করে দিতে হবে, ওদের খাইয়ে দিতে হবে। ওদিকে পিউষের বাবা সকালে 6টার থেকে বাজার করতে চলে গেছে, বাজার নিয়ে চলে আসবে, ওদিকে গুছিয়ে নিতে হবে। এদিকে বাচ্চাদের টিফিন রেডি করার জন্য প্যাঁচ কুচিয়ে নিয়েছি, ঝাল কুচিয়ে নিয়েছি, ওদের প্লেন পরোটা খাইয়ে দেবো আর আমের পরোটা টিফিনের জন্য বানিয়ে দেবো। তো এখানে ডিমটা আমি ভেঙে রেখেছি, আটাটা আমি মেখে রেখেছি, ইলাচি বানিয়ে রেখে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। সিনিয়র টিউশন পড়তে চলে গেছে, টিউশন থেকে এসে ও খেয়ে যাবে, আর পিউষে ব্রাশ করিয়ে দিয়েছে, ও এখানে বসে আছে, ওকে আমি টিফিন বানিয়ে দেবো। এই যে আমলেট পরোটা বানানো হয়ে গেছে, পিউষ প্লেন পরোটা বানিয়ে দিয়েছিলাম, পিউষ খেয়ে নিয়েছে, খেয়ে ওখানে বসে আছে, ওকে স্নান করিয়ে রেডি করে দিতে হবে। তো পিউষের টিফিনে আমলেট পরোটা দিয়ে দেবো, স্নেহা এসে এটা আমলেট পরোটা খেয়ে যাবে স্কুলে। ওদিকে বাজারটাও নিয়ে এসেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। বাজার নিয়ে চলে এসেছে, এটা আমি গুছিয়ে নিতে হবে আমাকে। এই সব সবজি এনেছে আজ বাজার থেকে। আমলেট পরোটা একটু সস দিয়ে দিই, সস দিয়ে পিউষকে টিফিনে রোল বানিয়ে দিয়ে দিই, আর স্নেহা ভি চলে আসবে, ও ভি খেয়ে নেবে। স্নেহা এখনো টিউশন থেকে আসেনি, ও আসলে খেয়ে নেবে। ও আসার টাইম হয়ে গেছে, 8 বেজে গেছে এখন। তো পিউষকে এখন স্নান করে রেডি করে দিই। পিউষকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে, একটু মোবাইল দেখছে। স্নেহা চলে এসেছে, স্নেহা টিউশন থেকে এসে ওর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন স্কুলের জন্য রেডি হবে। তো এখন আমি ব্রাশটা করে সকালের চাটা খেয়ে নেবো বানিয়ে। পিউষের বাবা এসে বলছিল একটু চা বানাতে, তো ব্রাশটা করে নিই, ব্রাশটা করে চা বানিয়ে খেয়ে নিই, আর ওরা স্কুলের জন্য বেরিয়ে যাবে। আমার সবজিগুলো ভি গুছিয়ে নিতে হবে, ওখানে আছে ব্যাগের ভিতরে। এই যে আমাদের মিটু বাইরে বসে আছে, স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, স্নেহা দিতে যাচ্ছে ওকে। ওই যে পিউষের গাড়ি চলে এসেছে, আর এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। সবজিগুলো গুছানো হয়ে গেছে, এখন চাটা বানিয়ে খেয়ে নেবো। এই স্নেহাকে এখন চুলটা বেঁধে দেবো। এই যে স্নেহাকে চুলটা বেঁধে দিয়েছি, ওই স্কুলের জন্য বেরিয়ে পড়বে। ওই যে ঘড়িটা, যে ঘড়িটা কিনে দিয়েছিলাম, এই যে সেই ঘড়িটা পরে নিয়েছে। এই স্নেহা বাবার জন্য এই বিস্কুটটা এনেছে, এই সুগার ফ্রি বিস্কুট। তো এটা দিয়ে ও চা খাবে, খুলে নিয়েছে, এখন ডাব্বার ভিতরে রেখে দিই। চাটা আমার বানানো হয়ে গেছে, স্নেহার বাবাকে বিস্কুট দিয়ে দিয়েছি, আমি এখানে একটা বিস্কুট নিয়েছি, তো এখন চাটা খেয়ে নিই। বাচ্চারা স্কুলে যাওয়ার পরে সব কাজ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে স্নান সেরে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেচে দিয়ে রেখে দিয়েছি, নাড়তে হবে, তখন পুজোটা দিতে হবে, তার জন্য কিছু ফুল আছে, ফুল তুলতে যাবো। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে, কী কী সবজি কাটবো সেগুলো গুছিয়ে নিতে হবে। তো এখন যাই, ফুলটা তুলে নিই। আর হঠাৎ থেকে মাছ ভি পাওয়া যায়নি, নিরামিষ রান্না করতে হবে, মাছ ওঠেনি, তার জন্য আর মাছ কিনা হয়নি। তো নিরামিষ রান্না করবো, কী কী রান্না করবো সব তোমাদের দেখিয়ে দেবো, আর সবজিগুলো ভি কাটতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চলো দেখতে থাকো ব্লগটা। এখানে জামা প্যান্টগুলো কেচে দিয়ে রেখে দিয়েছি, নাড়তে হবে, আর এখানে বিছানার চাদরটা ভি ধুয়েছি, এখন চলো পুজোটা দেওয়ার জন্য গাছের থেকে কিছু ফুলটা তুলে নিই। একটা গোলাপ ফুল ফুটেছে, এটা আর তুলবো না, এটা দেখতে খুব সুন্দর লাগছে, তার জন্য তুলবো না। আমার ফুলটা তোলা হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে দিই, তারপরে জামা প্যান্টগুলো নাড়তে হবে। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে বইটা দিয়ে ঝিঙেটা ভাজা করব, আর এখানে মুগ ডালটা রান্না করব। দুজনের হয়ে যাবে, দুজন বাড়িতে আছি। ও যেহেতু আজ মাছটা পাওয়া যায়নি, তো নিরামিষ রান্না করছি, নিরামিষ খাওয়া হবে। স্নেহার বাবা বলছে বাচ্চাদের জন্য কিছু ভাজা ভুজি করো, ওরা বাড়ি এসে ভাত খাবে, ওদের খিদা লেগে যায়, তো তার জন্য কাঁকড়া আলুটা কেটে নিয়েছি, এটা ভাজা করবো, আর এখানে একটু আদা পরিষ্কার করে রেখেছি, এটা মুগ ডালটা দেবো। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এখানে চালটা রেখেছি, এটা রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো, আর এদিকে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে তো ওদের জন্য ওই কাঁকড়া আলুটা ভাজা করছি, আর পিউষ আর স্নেহা ঝিঙেটা পছন্দ করে না, তো তার জন্য কাঁকড়া আলুটা ভাজা করছি, আর ডাল থাকবে, ওদের হয়ে যাবে। দুপুরের রান্নাটা হয়ে গেছে, এখানে ঝিঙে আর বইতে ভেজে নিয়েছি, ওখানে কাঁকড়া আলুটা ভেজেছি বাচ্চাদের জন্য, আর এখানে লেবু কেটে নিয়েছি, আর এখানে ডালটা বানিয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তো এটা ছিল দুপুরের খাবার, আর ওদিকে রাইস কুকারে ভাতটা হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে রেখে এসেছি, তো এখন মোবাইলে কিছু এডিটিংয়ের কাজ আছে সেটা করব, তারপরে একটু রেস্ট নেবো। বিকালে আবার 4-5 বাজে বাচ্চারা চলে আসবে, স্নেহার 4 বাজে আসবে, পিউষ 5 বাজে চলে আসবে, তো ওদের আবার খানা দিতে হবে। তো এখন মোবাইল একটু কাজ করে একটু রেস্ট নিই, তাহলে ভালো লাগবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রাতের খাবার বানাতে চলে এসেছি, এই যে এখানে একটু পনির এনেছে, আজ ভি পনির এনেছে। তো দুপুরে যেটা রান্না করা হয়েছিল সেটা ফুরিয়ে গেছে, তো পনির একটু ভেজে নেবো। এখানে শিমলা মরিচ আছে, পেঁয়াজ আছে, এই যে এখানে পেঁয়াজ আছে, আর ঝাল আছে, টমেটো আছে, ভাজা করবো আজ ভি। আর এখানে আটাটা আছে, আটাটা মেখে নেবো, আটাটা মেখে নিই, আর এগুলো সবজিগুলো কেটে নিই। রাত হয়ে গেছে,
তো পিউষকে পড়িয়ে দিতে হয়েছে, ও 2 ঘন্টা পড়িয়ে দিই ওকে, হোমওয়ার্ক দেয়, স্কুলে হোমওয়ার্ক বি করিয়ে দিতে হয়। তো লেট হয়ে গেছে, জলদি জলদি কাজগুলো গুছিয়ে নিই, এখন 8টা বেজে গেছে। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, শিমলা মরিচ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর পনিরগুলো একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, আর লেচিগুলোও বানিয়ে নিয়েছি, এই যে সব লেচি বানিয়ে রেখে দিয়েছি। তো এখন রুটিগুলো বানিয়ে নিই। তো রুটিটা আমার বানানো হয়ে গেছে, এখানে পিউষকে খেতে দিয়ে দিয়েছি, পিউষ খাওয়া হয়ে গেছে, ও স্কুলের থেকে এসে ওর ক্লান্ত হয়ে গেছে, তো ও খেয়ে নিয়েছে, ঘুমিয়ে পড়বে। আর এখানে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি, তো এখন রাতের খাবারটা আমরা খেয়ে নিই। ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো বাই বাই।